সাথে আসতে পেরেছি, আর কুমিল্লার সকল মানে আমার সাথে যারা আছে সহপাঠীরা, আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে আপনার আজকে এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি। সবচেয়ে সবার শেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি স্বপ্ন দেখি এবং আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি নির্ভর যে বা সুন্দর একটা বাংলাদেশ গড়ব, যেখানে আজকে যে সামাজিক আমরা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি সেটা কখনো থাকবে না, আমরা খুব সফল একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা সবাইকে মিলে। এটা আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ, ধন্যবাদ, জোরে হাততালি দে সব আমরা। ওকে, ছেলেদের মধ্যে কেউ? ওকে, এই ওকে ওকে দাও, এই মা মাইকে দাও, খুব সংক্ষেপে একদম জাস্ট দুই তিনটা বাক্য শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, বাংলাদেশ কম্পিউটার সমিতির এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের এখানে একটা আমি একটি স্লোগান দেখতে পাচ্ছি, ঘরে ঘরে ইন্টারনেট চাই। আমাদের আমরা আপনাদের এই কর্মসূচিতে অন্তত এটা শিখলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে আমাদের বাবা আমাদেরকে এই সম্পর্কে জানাতে হবে। আমরা তো জানি যে ইন্টারনেট চালানোর যে উপকারিতা সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের বাবা মার কাছে এই জিয়াটা পাঠাতে হবে যে ইন্টারনেট কোনো খারাপ কিছু না। তাদের ধারণা যে ইন্টারনেট শুধু নেগেটিভ কাজে ব্যবহার করা যায়, কিন্তু ইন্টারনেট যে একজন মানুষের জীবন বদলে দিতে পারে সেটা তাদের ধারণার বাইরে। সুতরাং আপনাদের এই কর্মসূচি যদি আমাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারেন আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। বোধহয় এরপরে অনেস্ট প্রশ্নটা বাবা আমাদেরকে নিয়ে করতে হবে, ওটাই বোধহয় সবচেয়ে ভালো কাজ হবে। তাহলে তোমাদের সবার জীবনে সুখের হয়ে যাবে। তো তোমরা একটু নিজেদের আসনে বসে থাকো, আমরা খাবার বিতরণ করছি যাতে তোমরা